বন্ধুরা অনেক সময় আমাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় যে আপনি খাবার দাবার সঠিক পরিমাণ মতোই নিচ্ছেন এবং প্রতিনিয়তই আপনি সঠিক পরিমাণে খাবার নিচ্ছেন তারপরও দেখা যায় আপনার ওজন কমে যাচ্ছে আপনি দিনের পর দিন রুগা পাতলা হয়ে যাচ্ছেন দ্বিতীয় কন্ডিশনে দেখা যায় যে আপনি খাবার খুব কম পরিমাণে নিচ্ছেন বা আপনি খাবারের পরিমাণ আপনি ওজন কমাতে চাইছেন বা তারপর আপনার ওজনটা কিন্তু কমছে না দিনের পর দিন আপনার ওজন কিন্তু বৃদ্ধি পেয়েই যাচ্ছে আর তার সাথে আরও কিছু পারিপার্শ্বিক সমস্যা বা লক্ষণ আপনার মধ্যে দেখা দিচ্ছে আপনার চোখের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই মনে হয় যেমন চোখে একটু বড় হয়ে গেছে বাইরের দিকে বেরিয়ে আসছে হুম তো এই যে সমস্যাগুলো বন্ধুরা দেখা দেয় এই সমস্যাগুলো কেন হয় এবং তার পেছনে প্রধান কারণ কি থাকে এ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেখুন যারা ওজন কমার কোনো একটা কারণ খুঁজে পাচ্ছেন না তাদের একটা কারণ হতে পারে যে আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে থাইরয়েডের ক্ষেত্রে দুটি হয় একটা হাইপোথাইরয়েডিজম একটা হাইপার থাইরয়েডিজম আর এই দুটি ক্ষেত্রে কারো ওজন বৃদ্ধি পায় এবং কারো ওজন কিন্তু কমে এটা একটা লক্ষণ দেখা যায় অনেকের খাবার খুব বেশি খেতে ইচ্ছে করে অনেকের খাবার খেতে ইচ্ছে করে না আবার আরও কিছু সিমটমস রয়েছে যা এই ভিডিওতে আলোচনা করবো সো একটু বন্ধু না আপনাদের মনোযোগ দিয়ে বোঝা প্রয়োজন যারা এই বুঝতেন যে থাইরয়েডের সমস্যা মূলত কী এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে থাইরয়েড হলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনার কি কী লক্ষণ প্রকাশ পাবে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে আপনার কি কী লক্ষণ প্রকাশ পাবে এবং হাইপো এবং হাইপারের চিকিৎসাটা কি করতে পারেন দেখুন থাইরয়েডের সমস্যাটা এমন আপনি অনেক দিন ধরে মেডিসিন নিচ্ছেন বা তারপরও দেখা যাচ্ছে আপনার থাইরয়েডের সমস্যার সমাধান আপনি করতে পারছেন না সো কীভাবে আপনি কি খাবেন কি না খাবেন কোন কোন বিষয়গুলো পালন করবেন আপনার থাইরয়েডের সমস্যা থাকলে এই ভিডিও শেষের দিকে তারা সম্পর্ক আমরা আপনার সাথে আলোচনা করবো যাতে খুব সহজে আপনি আপনার থাইরয়েডটাকে কন্ট্রোল করে সারা জীবন চলতে পারেন সুস্থভাবে তো বন্ধুরা চলুন দেখুন সবার প্রথম বিষয়টা হলো আমাদের যে গলার মধ্যে এখানে আমাদের একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের শরীরে টি এবং টি নামক হরমোন নিঃসরণ ঘটে এবং এই টি থ্রি টি ফোর হরমোন আমাদের শরীরের মধ্যে অনেক অনেক কাজ কিন্তু সম্পন্ন করে থাকে এ নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর এই টি থ্রি টি ফোর হরমোন বের করার যে পারমিশনটা বা কী পরিমাণে শরীর শরীরের মধ্যে টি থ্রি টি ফোর হরমোন থাইরয়েড বের করবে এটা বলে দে টি এস এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আমাদের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিশ্চিত হয় তাকে আমরা এইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে থাকি আপনার শরীরে কি পরিমাণে এই টি থ্রি এবং টি ফোর হরমোনের প্রয়োজনীয়তা রয়েছে এটা ইনস্ট্রাকশন দেবে আপনার ব্রেইন থেকে টি এস এইচ বা যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা এসে বলবে যে শরীরের মধ্যে এই পরিমাণে টি থ্রি টি ফোর হরমোন নিঃসরণ করো এবার যখনই এই আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড রয়েছে তার মধ্যে যখন কোনো সমস্যা দেখা দেয় কোনো ইনফ্লামেশন হলো প্রদাহ হলো কোনো অটো ইমিউনিটি ডিজিজ হলো কোনো টিউমার হলো যখন থাইরয়েডের মধ্যে সমস্যা তখন থাইরয়েড গ্রন্থিটা সঠিকভাবে ইনস্ট্রাকশানটা মানে না অর্থাৎ সঠিকভাবে সে টি থ্রি এবং টি ফোর হরমোন নিঃসরণ করে না বা কোনো সময় কি হয় খুব বেশি পরিমাণে প্রয়োজন ছাড়া সে টি থ্রি টি ফোর হরমোন নিঃসরণ করে এই যে দুটি কন্ডিশন এই দুটি কন্ডিশনকে আমরা হাইপোথাইরোডিজম এবং হাইপার থাইরোডিজম বলে থাকি একটু বুঝে নিন হাইপো কথার অর্থ হলো কম অর্থাৎ তাদের হাইপোথাইরোডিজমের সমস্যা তারা যদি থাইরয়েড প্রোফাইল করেন বা রক্ত পরীক্ষা থাইরয়েড টেস্ট করেন এই পরীক্ষাতে রিপোর্ট আসবে হাইপো যেহেতু টি থ্রি টি ফোরের পরিমাণ কম আসবে এবং তার তুলনায় টি অ্যাসিডটা বেশি থাকবে এবং তারা হাইপোথাইরয়েডিজম আর যারা হাইপার থাইরয়েডিজম তাদের দেখা যায় টি থ্রি টি ফোর বেশিভাবে এই হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে চিকিৎসকরা প্রয়োজন আপনাকে এফ টি থ্রি এবং এফ টি ফোর ফ্রি থাইরয়েডে এফটি থ্রি এবং এফটি ফোর এটা আপনাকে পরীক্ষা করা প্রয়োজন তা আপনারা বুঝে গেলেন যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজমটা কি এবার আমরা একটু আলোচনা করি তার লক্ষণগুলো কি হাইপো এর ক্ষেত্রে আপনার শরীরে কি কী লক্ষণগুলো প্রকাশ পেতে পারে ফ্যাটিক আপনার খুব বেশি ক্লান্তি লাগা খুব বেশি দুর্বলতা বা ক্লান্তি ভাব আপনার অনুভব হবে হাইবর ক্ষেত্রে বলছি ওয়েট গেইন আপনার ওজন দিনের পর দিন বৃদ্ধি পাবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এই খাবার দাবারের যে দিকটা রয়েছে সেটা ছাড়াও কিন্তু আপনার ওজনটা কিন্তু বৃদ্ধি পাবে আপনি কোল্ড যেমন ঠান্ডা সবসময় আপনার একটা ঠান্ডা ঠান্ডা ভাব আপনার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এমন একটা ঠান্ডা একটা আপনি কুল সেন্সিটিভ আপনার ঠান্ডা লাগছে এই অনুভবটা আপনার অবশ্যই কিন্তু থাকবে আপনার ড্রাই স্কিন এবং ড্রাই হেয়ার ঠিক আছে আপনার চুল এবং আপনার চেহারার যে আপনার স্কিনটা একেবারে ড্রাই ড্রাই থাকবে কনস্টিপেশন প্রায় আপনার কুষ্ঠকাঠিন্যতার সমস্যা আপনার কিন্তু দেখা দিতে পারে আপনার মুড সুইং হবে আপনার এখন একটা বিষয় ভাবছেন আবার আপনার মনে আরেকটা জিনিস চলে আসবে মানে একেবারে স্থির করতে আপনি পারবেন না যে আপনি কি করবেন ডিপ্রেশনে আপনি চলে যাবেন আপনার আহ একটা চিন্তা আপনার সব সময় থাকবে এমন আপনার বডি এক থাকবে মাসেল দুর্বল থাকবে মাসেল উইকনেস আপনার মাসলে সবসময় একটা দুর্বলতা ভাব বা একটু শরীরের মধ্যে ব্যথা 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 ভাব আপনার অবশ্যই কিন্তু অনুভব হবে আপনার পাফি মুন ফেস আমরা বলে থাকি যেমন যারা মাতাল যারা মদ্যপান করেন তাদের চেরা দিকে তাকালে আপনি দেখবেন মুখটা যেমন কেমন ফুলে ফুলে আছে তো যারা হাইপোথাইরয়েডের সমস্যা দেখা দেয় তাদের মধ্যেও কিন্তু আমরা একটা পাফি মুন ফেস তাদের মধ্যে কিন্তু ফুলা ভাব কিন্তু তারা অবশ্যই কিন্তু দেখা দেয় মহিলাদের ক্ষেত্রে হেভি ম্যাচুরেশন হবে তারা খুব বেশি পিরিয়ডে ইরেগুলার হতে পারে বা হেভি হতে পারে বেশি হতে পারে সো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো বেশি হতে দেখা যায় হাইপোথাইরোডিজমের ক্ষেত্রে অর্থাৎ হাইপোথাইরোডিজমের ক্ষেত্রে আপনার ওজনটাও কিন্তু গেইন হয় বা ওজনটা বৃদ্ধি পেতে দেখা যায় এবার আমরা বলবো হাইপার থাইরোডিজম হাইপার থাইরোডিজমের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যাবে ভালোভাবে বুঝে নিন প্রথমেই বলবো আপনার ওয়েট লস আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে এটা অবশ্যই আপনার দেখা দেবে র্যাপিড হার্টবিট আপনার রিস্পন্দনের গতি বৃদ্ধি পেয়ে যাচ্ছে এমন খুব বেশি ঠাপটা ঠাপ আপনার যেমন মনে হবে যেমন আমার হার্টটা খুব বেশি ধরপড় করছে এমন রিস্পন্দনের গতি আপনার বৃদ্ধি পেয়ে যেতে পারে নার্ভাসনেস থাকবে আপনার মধ্যে অ্যাংজাইটি থাকবে আপনি নার্ভাস থাকবেন একেবারে অ্যাংজাইটি খুব বেশি কিছু হলেই আপনার দুশ্চিন্তা হয়ে যাবে ট্রেমার হতে পারে যেমন হাত পা যেমন এইভাবে কাঁপা হাত সোজা করে দিলে কেউ আপনার হাটের কাঁপবে ঠিক আছে সো এই লক্ষণগুলো দেখাইতে পারে আপনার ঘাম যে কোনো কারণে আপনার ঘাম খুব বেশি হতে পারে ঠিক আছে গরমটা আপনি একেবারে সহ্য করতে পারবেন মাসাল উইকনেস আপনার মাসাল খুব বেশি দুর্বল শরীর দুর্বলতা অনুভব হবে ঘুম ঠিকঠাক আপনার কিন্তু হবে না ম্যাচুরেশনটা মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডস আপনার হবে না কখনো বদ্ধ হয়ে যাবে কখনো খুব কম পরিমাণে হবে হালকা হালকা একটিভিটি হবে এই সমস্যাগুলো দেখা দেয় বন্ধুরা এই যে লক্ষণগুলো বললাম এগুলো আপনার হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দেয় এবার আমরা হাইপো হাইপার এবং হাইপার থাইরোডিজমে ট্রিটমেন্টটা কি দেখুন হাইপোথাইরোডিজমের যে ট্রিটমেন্ট চিকিৎসাটা সেটা আপনার যেহেতু তৃতীয় ফোর কম রয়েছে কারণ শরীরে চিকিৎসকরা থাইরক্সিন ইত্যাদি কিছু মেডিসিন দিয়ে থাকে না পাওয়ারটা বুঝে দেন এবং এটা আপনার লাইফ লং কিন্তু নিতে হয় দিন অনেক দিন আপনাকে সেটা নিতে হয় অনেকে প্রেগনেন্সি ইন্ডিউস থাকে আপনার প্রেগনেন্সি নিলেন তার ফলে দেখা যায় আপনার থাইরয়েডের সমস্যা হয়ে যায় এক্ষেত্রে প্রেগনেন্সিটা যখন কমপ্লিট হয়ে যায় সাইকেলটা ধীরে ধীরে আপনার থাইরয়েডটা একেবারে আবার নর্মাল হয়ে যায় সো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনাকে মেডিসিন অবশ্যই নিতে হবে তাছাড়া আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি মেডিসিন ছাড়াও কি কি বিষয়ের উপর আপনি থাইরয়েড সমস্যা থাকলে কি কি বিষয় নিবেন না নেবেন এই ভিডিওটা পাশে দিয়ে দিলাম লিঙ্ক নিচে থাকবে পেছনে থাকবে ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনারা কমপ্লিট থাইরয়েড সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন কি খাবেন কি না এবার হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে চিকিৎসকরা কি ওষুধ দিয়ে থাকেন বিটা ব্লকার থেরাপি আয়োডিন থেরাপি অনেক সময় আয়োডিনের ফলে হতে হয় আয়োডিন থেরাপি দিয়ে থাকেন অ্যান্টি থাইরয়েড মেডিসিন সো বিভিন্ন চিকিৎসকের যে চিকিৎসার পদ্ধতি তাকে ছাড়া বিভিন্ন রকমের থাকে অবশ্যই আপনার চিকিৎসক বলে দেবেন আপনাকে কি কি মেডিসিন নিতে হবে বা কীভাবে আপনার চলতে হবে তো বন্ধুরা হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আপনাকে থাইরক্সিন বা কিছু মেডিসিন নিতে হবে এবং হাইপার থাইরয়েডজনের ক্ষেত্রেও আপনার কিছু থেরাপি বা ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই নিতে হবে এটা আপনার চিকিৎসক নির্ধারণ করে দেবেন এবার এই থাইরয়েডের সমস্যাটা যাদের মধ্যে হয় তারা একেবারে ঘাবড়াবেন না এটা একটা লাইফস্টাইল রিলেটেড ডিজিজ আপনার জীবনযাত্রা খাবার দাবার আপনি কিছু যদি ঠিক করতে পারেন আবার থাইরয়েডের যদি কোনো টিউমার বা অন্য কোনো কিছু হয় তাকে সেটার অপারেট করা বা সেটাকে ঠিক করা একজন ইএনটি চিকিৎসকের মাধ্যমে আপনি অবশ্যই কিন্তু সুস্থতা লাভ করতে পারবেন পারবেন তাছাড়াও যে বলেছি ডিটেলস ভিডিওটা বানিয়ে দিয়েছি ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন ওষুধ ছাড়া কীভাবে থাইরয়েডের সমস্যাটা কন্ট্রোল করবেন ওই ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করেছি লিঙ্ক নিচে দিয়ে দেবো এই ভিডিওটা উপকার অবশ্যই লাইক করবেন আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই পেয়ে যাবেন বেল আইকনটা অবশ্যই পাশে অন করে কিন্তু দিয়ে দেবেন দেখার জন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন